ভূমি অপরাধ কমাতে বিপুল ক্ষমতা পাচ্ছেন জেলা প্রশাসকগণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্টে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব ভূমি সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে। তো সম্প্রতি ভূমি সংক্রান্ত ছোটোখাটো বিরোধ নিষ্পত্তিতে অপরাধ কমাতে বিপুল পরিমাণ ক্ষমতা দেওয়া হচ্ছে জেলা প্রশাসন ও ভূমি সালিশ বোর্ডকে। নির্ভয় ম্যাজিস্ট্রেটগণ ভূমি সংক্রান্ত ছোটোখাটো অন্যায় অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে পারবেন, আর ভূমি সংক্রান্ত পারস্পরিক ভুল বুঝাবুঝি ও দ্বন্দ্বের অবসান ঘটাতে তৈরি করা হবে ভূমি সালিশ বোর্ড। পাশাপাশি ভূমি সংক্রান্ত জাল জালিয়াতির ঘটনার বিচার করার জন্য প্রাধান্য পাচ্ছে দেওয়ানি আদালত। আর এই সকল বিধান সন্নিবেশিত করেই নতুন আইন পাশ হচ্ছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। আইনটি কার্যকর হলে দলিল যার জমি তার বা কাগজ যার জমি তার নীতিটি প্রতিফলিত হবে এবং ভূমি সংক্রান্ত বিরোধের কারণে দেশের অধিকাংশ মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে এবং এই আইনটি কার্যকর হলে দেশে ভূমি সংক্রান্ত মামলা কমে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ভূমি প্রতারণা ও জালিয়াতি নির্ধারিত কোনো আইন নেই। উক্ত জালিয়াতির বিপরীতে পেনাল কোডের নির্দিষ্ট ধারায় মামলা হয়ে থাকে এবং উক্ত মামলাগুলি বিচার হতে দীর্ঘদিন সময় ক্ষেপণ হয় এবং অনেক সময় জীবনে তার ভূমি সংক্রান্ত বিষয়টির মীমাংসা দেখেও যেতে পারেন না। এই সকল বিষয় মাথায় রেখেই সরকার নতুন এই আইন তৈরি করেছেন। সংশ্লিষ্টরা বলছেন যে এই আইনটি পাশ হলে অনেক সমস্যার সমাধান বা অনেক সমস্যা খুব দ্রুতই সমাধান করা সম্ভব হবে, ফলে মামলা মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি হবে। প্রস্তাবিত আইনটিতে জমির মালিকানার দাবি, ভূমির তথ্য গোপন করা, প্রাপ্যতার থেকে বেশি জমি বিক্রি করা, মিথ্যা দলিল তৈরি করা, দলিলের কোনো অংশ জালিয়াতি করা, জাল দলিল তৈরি করা, জাল সিল তৈরি করা, জাল স্বাক্ষর করা, এই বিষয়গুলি সর্বোচ্চ সাজা 5 বছর থাকছে এবং সাথে উক্ত ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা দেওয়া হচ্ছে আদালতকে। উক্ত আইনটিতে নির্ভয় ম্যাজিস্ট্রেটগণদেরকে ভূমি জবরদখলের বিপরীতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ব্যাপক ক্ষমতা প্রদানের সুপারিশ প্রদান করা হয়েছে। যে বা যারা অবৈধভাবে ভূমিটি দখল করবে তাহলে তার প্রকৃত মালিক নির্ভয় ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন। নির্ভয় ম্যাজিস্ট্রেট উক্ত আবেদনের প্রেক্ষিতে প্রকৃত মালিকের কাগজপত্র যাচাই বাছাই করে যদি দেখেন যে তিনি প্রকৃত মালিক তাহলে তিনি উক্ত জবরদখলকারীকে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং উক্ত দখলকৃত জমি প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও নির্ভয় ম্যাজিস্ট্রেটগণ উভয় পক্ষ শুনানি করা, সরজমিন তদন্ত করা এবং সরজমিন তদন্তের ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি অনুপস্থিত, কোনো পক্ষ যদি অনুপস্থিত হয় তাহলে তাদের অবর্তমানে যে কোনো আদেশ প্রদান করতে পারবেন। পাশাপাশি উক্ত আইনটিতে নির্ভয় ম্যাজিস্ট্রেটগণের জন্য কঠোর ব্যবস্থা জবাবদিহিতার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি নির্ভয় ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে তাহলে তা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং যদি কোনো সম্পদ জবরদখল হয় তাহলে তা দখল উচ্ছেদের ব্যবস্থা করতে হবে। এছাড়াও নির্ভয় ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তির আবেদন যদি নিজে অবহেলায় বা নিজের গাফিলতিতে বিলম্ব করে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আরেকটি বিষয় হলো যে এসব ক্ষেত্রে যখন কোনো নির্ভয় ম্যাজিস্ট্রেট উক্ত কাজটি করতে যাবেন এবং যদি কোনো ব্যক্তি তাকে বাধাদান করেন তাহলে তিনি মোবাইল কোর্ট আইন 2009-এর বিধান বলে তাকে সর্বোচ্চ 2 বছরের পর্যন্ত সাজা প্রদান করতে পারবেন এবং জমি বিরোধের ক্ষেত্রে দেওয়ানি আদালতের আদেশ প্রাধান্য পাবে। এখানে আরেকটি ব্যাপার হলো যে যদি কোনো ব্যক্তির নিকট টাকা গ্রহণ করেন এবং তাকে জমি রেজিস্ট্রি করে না দেন তাহলে সেটিও একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং তিনি উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সাজা প্রাপ্ত হতে পারেন। এছাড়াও যদি কোনো ব্যক্তি উক্ত কাজ পুনরায় করেন তাহলে তাকে দ্বিগুণ পরিমাণ সাজা প্রদান করা বিধান রাখা হয়েছে এবং কোনো অপরাধের কারণে যদি কোনো ভূমি মালিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে আদালত নিজ বিবেচনায় উক্ত
ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রেখেছে উক্ত আইনটিতে, এবং ওখানে কোনো নির্ধারিত পরিমাণ ক্ষতিপূরণের কথা বলা নাই। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা অনুযায়ী এবং ক্ষতির প্রকৃতি বিবেচনা করে ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করবেন। আমরা আশা করছি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর মাধ্যমে প্রকৃতপক্ষে যারা জবরদখল করে রেখেছে বিভিন্ন জমি এবং বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আগ্রাসী মহল বা বিভিন্ন ভূমিদস্যুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা ভূমিহীন অবস্থায় দিন যাপন করছেন, তারা তাদের ভূমি ফেরত পাবেন এবং তারা উক্ত বিষয়ে ক্ষতিপূরণও আদালতের নিকট থেকে পেতে পারেন। এবং উক্ত ভূমি অপরাধগুলির বিপরীতে যখন নিয়মিত সাজা বিধান থাকছে, সেহেতু উক্ত বিষয় থেকে, ভূমি অপরাধ থেকে মানুষও বিরত থাকবে বলে আমরা আশা করছি। তো এই ছিল আজকে ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।